জীবনের কাছে সবার চাহিদা সমান নয় তবে জীবনের সমস্ত সম্ভাবনাকে প্রস্ফুটিত হতে দেখতে চাই আমরা সবাই একজন মানুষের অনেক সম্ভাবনাই নষ্ট হয়ে যেতে পারে শুধুমাত্র সুস্থতার অভাবে প্রিয় দর্শক আপনাদেরকে সুস্থ রাখার প্রয়াস নিয়েই শুরু করছি এসিটিভি স্বাস্থ্য বিষয়ক নির্মিত আয়োজন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট সঙ্গে আছি আমি ডাক্তার সাকিরা নোভা প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো ব্যাক পেইন এর অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা প্রসঙ্গে সেই প্রসঙ্গে আপনারাও কথা বলবেন স্টুডিওতে সরাসরি অংশগ্রহণের জন্য ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট এই ঠিকানায় অথবা স্কাইপেতেও আমাদের সাথে সংযুক্ত হতে পারেন এসএ টিভি ডট ডিপিআরসি এই ঠিকানায় প্রিয় দর্শক আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লা প্রধান ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে আপনাকে অনেক ধন্যবাদ আমরা প্রায়শই মানুষকে শুনতে বলতে শুনি যে ব্যাক পেইনে ভুগছি ব্যাক পেইন তো এই ব্যাক পেইনটা কি এটা কি পিঠ ব্যথা কোমর ব্যথা এই সব কিছু মিলেই কি ব্যাক পেইন হ্যাঁ ধন্যবাদ অবশ্যই আমরা পুরো মেরুদণ্ড ব্যথাটা কি ব্যাক পেইন বলে থাকি ডাক্তারি ভাষায় আবার এটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি সেটা হচ্ছে লো ব্যাক পেইন মানে যেটা কোমর ব্যথা বলা হয় আর একটা হচ্ছে পিঠে ব্যথা যেমন ডরসাল পেইন বা পিঠ ব্যথা হতে পারে আর একটা হচ্ছে ঘাড় ব্যথা ন্যাক পেইন তো এইটা তিনটা ভাগে ভাগ করা যায় ওভারঅল পুরো মেরুদণ্ড ঘাড় এবং কোমর ব্যথা বেশি হয়ে থাকে মানে মাঝামাঝি খুবই কম এবং পরিমাণ খুবই কম এবং এই পিঠের ব্যথার রুগীর সংখ্যা যেদিকে এমনি তো কম কিন্তু যদি ব্যথাও হয় ওই রুগীগুলো আবার ডায়াগনোসিসে আমরা যদি দেখি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস তখন দেখা যায় যে এই রুগীগুলো আবার খারাপ কেস থাকে মানে কিছু খারাপ রোগ তাদের হতে পারে পিঠের রোগের কথা কিন্তু মোস্ট অফ দা কোমর ব্যথা ঘাড় ব্যথা রোগী আপনার মেকানিক্যাল সমস্যায় ভুগে থাকেন তার মানে লো ব্যাক পেইনটাই বেশি মানে কোমর ব্যথায় বেশি মানুষ ভুগে থাকে আর তারপর পরেই আছে ঘাড় ব্যথা এবং এখন দেখা যায় যে কোমর ব্যথা রুগী আগের মতোই আছে মানে যে রেশিও যদি বলেন কিন্তু ঘাড় ব্যথা রুগী বেড়ে গিয়েছে এবং স্টাডি খুবই ইম্পর্টেন্ট দেখবেন এক এক সময় এক এক রোগ বেড়ে যায় মানে স্টিডি কোনো থাকে না এটা এবং এক এক দেশে এক এক রোগের সংখ্যা বাড়তি আমরা ব্যাক পেনের যদি আমরা চিন্তা করি আপনার জাপান বা আপনার চীন ওই সকল দেশে ব্যাক পেনের পরিমাণ অনেক কম আবার আপনি যদি বাংলাদেশের কথা এশিয়ার কথা চিন্তা করেন আমাদের এই সকল দেশে ব্যাকপেনের পরিমাণ অনেক বেশি এবং একইভাবে আপনার ইউরোপ এবং ফার্স্ট ওয়ার্ল্ডে আরও বেশি এর কারণটি হচ্ছে আপনার আমাদের যে প্রফেশনাল কাজ মানে অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিজের কারণে এই ব্যাকপেইন অন্যতম আমাদের যে স্টাডি আছে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বলছি যে প্রতি পাঁচজনের মধ্যে চারজন মানে তার জীবন দশায় কোনো না কোনো দিন ব্যাকপেইনে বা কোমর ব্যথা ভুগে থাকেন আর কারো ক্ষেত্রে এ ব্যাক পেইন এসে চাকরি হারায় সে ডিজাবল হয়ে যেতে পারে পঙ্গুত বরণ করতে পারে প্যারালাইসিস হতে পারে इवन কি আজীবন মরণ পর্যন্ত সে ব্যাক পেইন ক্যারি করতে পারে আর অনেকের ক্ষেত্রে দেখা যায় জি ব্যাক পেইন সেরে যায় কিছুদিন ইতরই সেও তো ভালো হয়ে গেল আর সমস্যা দেখা দেন মানে এটিকে এমন হয় যে যদি আর্লি স্টেজে এটা ধরা পড়ে মানে আর্লি স্টেজে যদি সে ট্রিটমেন্টটা শুরু করে তাহলে এটা ভালো হয়ে যায় অবশ্যই প্রত্যেকটা আপনার রোগের ক্ষেত্রে এটা প্রযোজ্য যদি ডায়াগনোসিসটা কনফার্ম করা যায় আর্লি ডায়াগনোসিস এবং আর্লি ইন্টারভেনশন যদি করা যায় তাহলে খুব দ্রুত এটা ইমপ্রুভমেন্ট চলে আসে এবং ট্রিটমেন্ট যে এখন যে প্রটোকল আমরা যারা ব্যথা নিয়ে কাজ করি যারা আমরা প্যারালাইসিস নিয়ে কাজ করি ওভারঅল রিহ্যাবিলিটেশন এখন ওয়ার্ল্ডে এখন এই টার্মটা খুবই জনপ্রিয়তা রিহ্যাবিলিটেশন যেটাকে আমরা বলছি পুনর্বাসন পুনর্বাসন এই রিহ্যাবিলিটেশন টার্মটা খুবই একটা ব্রয়েড স্পেকট্রাম মেডিকেল টার্ম যেখানে আপনার ব্যথার রুগী প্যারালাইসিসের রুগী এনি ডিসেবিলিটি রোড অ্যাক্সিডেন্ট হতে শুরু করে একেবারে একেবারে বাচ্চা থেকে শুরু করে যে বয়োবৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা মানুষের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ব্যথা বেদনায় যখন সে চলাফেরা করতে পারবে না বা অ্যাক্টিভিটিস অব ডেইলি লিভিং মানে তার ভাত খাওয়া জামা কাপড় পরা অফিসে যাওয়া কাজ করা শুয়ে থাকা মানে তার প্রাপ্তহ যে কাজে যে সমস্যা হলি যে ট্রিটমেন্ট প্রটোকল এখন ওয়ার্ল্ডে খুবই মানে আমরা প্রকাশ করছি দিস ইজ রিহাবিলিটেশন তো রিহাবিলিটেশনের মধ্যে ব্যাক পেনের রোগী রুগী ওয়ান অফ দ্য কেইস এবং অনেক অংশই পেইন দখল করে আছে এই আপনার পেইন রিলেটেড এবং পুনর্বাসনের ক্ষেত্রে কারণ হচ্ছে আমরা যদি বলি কেউ যদি কোনো কারণে ব্যথায় আক্রান্ত হয়ে সে যদি তার কাজ করতে পারে না সাজেস একজন কোমর ব্যথা আক্রান্ত হলো সে ওইদিন অফিসে যেতে পারলো না এই যে অফিসে না যাওয়াটাই হচ্ছে তার এক প্রকারের আপনার ডিসেবিলিটি এবং ইম্পেয়ারমেন্ট আমরা ডিসেবিলিটি বলি তাহলে হচ্ছে তার কাজে কিন্তু প্রভাব হচ্ছে মানে ইয়ে করে এই ক্ষেত্রে যদি আপনি যেটা বলছেন যে আর্লি ডায়াগনোসিস আর্লি ইন্টারভেনশন অ্যান্ড আমি যেটা বলবো এডুকেশন এজুকেশনটাও খুবই ইম্পর্টেন্ট শুধু কেবল ডাক্তারেরাই ডাক্তারি করবে বা পড়ালেখা করবে তা না ডাক্তারকেও তার রোগীকে তার রোগ সম্পর্কে ক্লিয়ার আইডিয়া দিতে হবে তাকে এডুকেশন দিতে হবে সামাজিক বলেন রাষ্ট্রীয় বলেন এভরি ধর্মীয় সব জায়গায় রোগ সম্পর্কে কিছু বেসিক চলাফেরার উপদেশ আমাদেরকে বুঝিয়ে দিতে হবে সাধারণ জনগণকে সবাই কিন্তু সব কিছু জানে না তো এই জিনিসগুলা আমাদের এজুকেশন দিতে হবে দিলে অনেকাংশেই কমে আসছে আমি যেটা আপনাকে বলছিলাম যে চীন এবং জাপান তাদের কেন ব্যাক পেইন কম বা এই জাতীয় সমস্যা কম ওদের কিন্তু এডুকেশন সিস্টেমই ব্যাক পেইন বা ফিজিক্যাল এডুকেশন এবং কিভাবে চলবে ফিরবে এভাবে কিন্তু এটা অ্যাকচুয়ালি ওরা অনেক আর্লি লাইফ থেকে এটা পায় এই কারণে তারা পরবর্তীতে কিন্তু ভোগান্তিতে ভুগছে হ্যাঁ হ্যাঁ তারা জানে যে তার সে যে সে যে শ্রমিক বা সে যে অফিসে জব করছে বা যেখানেই করছে সে কিভাবে বসতে হবে স্কুলে একটা বাচ্চা কিভাবে বসবে তাদের আগে ট্রেনিং দেওয়া আছে যে বাচ্চাটা তোমার ব্যাগটা কতটুকু ওজন হইতে হবে তাদের আইন দ্বারা এভাবে নিয়ন্ত্রণ করা যে একটা বাচ্চা ইচ্ছা মতো আপনি বাসার থেকে বড় ব্যাগ দিয়ে দিবেন তা কিন্তু সম্ভব মানে সম্ভব না তাকে ওই পরিমাণ একটা বাচ্চার ফিজিক্যাল স্ট্রেন্থ আছে তাই আপনাকে প্রোভাইড করতে এই এডুকেশন সম্পর্কে আমরা জানব তার আগে একটা ফোন নি আসি অবশ্যই হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আমি মহাকালী থেকে বলছি আমার সমস্যাটা হলো আপনার গাড়ে রগে ব্যথা উঠে উঠলে আপনার হাতের বামপাশের দেনা ও পুরাটা মাঝে মাঝে উঠে বেশি মানে পারি না আর জিন ঝিনঝিন করে

তো ওনার এটা বেসিক্যালি এক প্রকারের মাসেল পেইন মানে মাংস পেশির পেইন মাসেল পেইন উনি যখন অ্যাক্টিভিটিস করে চলাফেরা বা গাড়ি চালায় তখন কিন্তু ওনার পেইন নাই। যখন সে শুয়ে থাকে বা রিল্যাক্স থাকে বা এক কাত হতে আরেক কাতে যায় তখন এই পেইনটা আসতে পারে উনি যেটা বলছিলেন যে রাতে মানে শুয়ে থাকলে তার বেশি ব্যথাটা বেড়ে যায় হ্যাঁ আর যদি রুট পেইন হতো নার্ভের কম্প্রেশন পেইন হতো তাহলে কিন্তু ব্যথা চলাফেরা বেড়ে যাবে মানে যখন সে ঘর ঘুরাতে যাবে বা ড্রাইভিং করতে সে কিন্তু পারবে না মনে হবে যে অনেক পেইন হচ্ছে হাত সিরে যাচ্ছে বা শক্তি পাচ্ছে না এই যাতে হবে যদি সেটা আপনার ট্রানজিয়েন্ট মানে ক্ষণস্থায়ী হয় এবং একটা সার্টিন টাইমে হয় এটা মাসেল পেইন মাসেল অনেক কারণে পেইন হতে পারে মাসেল পুল বলি আমরা যেটা যখন সে শোয়ার থেকে হয়তো কোনো কারণে ভুল হচ্ছে বা ড্রাইভিং করা অবস্থায় সে মাসেলগুলো রিল্যাক্স যখন সে শুয়ে একটা পজিশনে বা পশ্চারে ভুল হওয়া থেকে অনেক সময় মাসেল পুল করতে পারে তখন এই জাতীয় অনুভূতি আসতে পারে তো দর্শক আপনার এটার বেসিক ট্রিটমেন্ট হচ্ছে আপনাকে কিছু এজুক এক্সারসাইজ করতে হবে যেমন ঘাড়ের কিছু এক্সারসাইজ হাতের কিছু এক্সারসাইজ আছে আপনারা একজন বিশেষজ্ঞের স্বর্ণপন্ন এক্সারসাইজগুলো করতে পারেন শিখতে পারেন বা ইউটিউবে বিভিন্ন আপনার মিডিয়াতে আপনার ঘাড়ের এবং শোল্ডারের ব্যায়াম আছে যেটা আমরা বলি ফ্রি এক্সারসাইজ কিন্তু ওজন দিয়ে করা যাবে না সাঁতার কাটা ওয়ান অফ দ্য অ্যানাদার এক্সারসাইজ এগুলো যদি আপনি করতে পারেন এবং হালকা জগিং মানে একটু দৌড় দেওয়া হালকা এগুলো করলেই সমস্যাগুলো কেটে যাওয়ার কথা আর একটা হচ্ছে আপনার বালিশটা খেয়াল করবেন আপনার বালিশ কি অতিরিক্ত উঁচু উঁচু কিনা এবং হার্ড কিনা শক্ত কিনা যদি উঁচু এবং শক্ত হয় বালিশ পাতলা এবং নরম ব্যবহার করতে হবে এবং বালিশটা প্রয়োজনে চেঞ্জ করে নতুন একটা বালিশ ব্যবহার করেন আর ড্রাইভিং করার কিছু নিয়মকানুন আছে রুলস আছে বসার কিছু নিয়মকানুন আছে এইভাবে যদি মেনটেন করেন বা এক নাগারে আপনি অনেক ড্রাইভ করলেন তখন একটু উঠে যাবেন স্ট্যাপ ছেড়ে দিবেন। একটু হালকা এক্সারসাইজ করলেন তখন কিন্তু সমস্যাগুলো অনেকাংশে কমে আসবে এটা ওয়ান টাইপ অফ মাসেল পেইন আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষায় আছেন আমরা ফোনটি নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আমি ঢাকা থেকে আয়শা বলছি জি তো আপা আমার সমস্যা দুটো আমি সাথে বলতে চাচ্ছি তো একটা সমস্যা হচ্ছে আমার পিঠে মানে রুটি বানালে বা পড়তে বসলাম আমি তো হাউজ স্টুডেন্ট দুইটাই তো করতে বসি বা বেশিক্ষণ কোনো জায়গায় বসে থাকলে আমার মাঝে মাঝে অনেক পেন হয় মানে পিঠের এই মেলধান এখানে আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমার ডান পাটা কয়দিন যাবত খুবই পেন করে রাত্রে ঘুমাতে পাই না মাঝে মাঝে একটু গরম পানি দিয়ে কুসুম গরম পানি দিলে আরাম পাই তারপর অনেকে বলে ক্যালসিয়াম কেউ বলে বাতের ব্যথা এখন কেন যে ব্যথা করে যেমন কাজ করলে পিঠে ব্যথা করে আর রাতে ঘুমালে পা ব্যথা করে এরকম সমস্যা এই দুইটা সমস্যার কারণে আমি রাত্রে ঘুমাইতেই না

মেকানিক্যাল সমস্যায় পেইন হয়ে থাকে অর্থাৎ যেটা আমাদের নিজেদের দ্বারা তৈরি তৈরি হ্যাঁ রোগী নিজেদের দ্বারাই তৈরি মানে বা হয়ে যায় রোগী হয়তো বলে আমরা তো জানি না বা জানতাম না কিছু এডুকেশন যেটা আমি বলছি বারবার প্রয়োজন যেমন রুটি তৈরির ক্ষেত্রে এই কাজগুলা স্ট্রেট দাঁড়িয়ে করতে হবে হ্যাঁ আমাদের মোস্ট অফ দা গ্রামের হোক ইভেন কি শহরের অনেক মহিলারা বা যারাই রুটি তৈরি করে নিচে বসে বসে একটা মানে এটা হচ্ছে একটা প্রাচীনকাল থেকে সামাজিকভাবে চলে আসছে

আমাদের করা। কাজগুলা কিভাবে করবে সেটা যদি স্টুডেন্ট হয় অনেক স্টুডেন্ট আছে আপনি দেখবেন ফ্লোরে মাটিতে বসে বসে পড়ালেখা করে আমরাও কিন্তু করছি আগে বিকজ আমাদের এই নলেজটা ছিল না এজুকেশন ছিল না এখন যেহেতু আমরা জানাচ্ছি যে নিচে ফ্লোরে বা খাটে বসে পড়ালেখা করা যাবে না বসতে হবে চেয়ার টেবিলে এই যে বসে বসার নিয়মগুলো এবং একটা না বসে থাকা যাবে না নট অনলি শুধু বসা মানে বসাটাও যে কি রকম হবে সেটার একটা এডুকেশন আছে সেটার একটা এডুকেশন আছে তো এই জিনিসগুলো এখন যেমন আমাদের লাইফটি হচ্ছে একটা রোবোটিক লাইফ হ্যাঁ এভরি ম্যানি সবাই উনিও দেখবেন সকাল থেকে রাত পর্যন্ত একই রকম একই দিন একই কাজ করে যাচ্ছে মানে আমরাও ডাক্তারও একই রুটিন ওয়ার্ক কিন্তু আমাদের আজ হতে আপনি 20 বছর আগের কথা চিন্তা করেন পঞ্চাশ বছর আগের কথা চিন্তা করেন আমার বাবাকে আমি দেখেছি একদিক দিয়ে স্কুল টিচার ছিল আরেক দিক দিয়ে এসে উনি খেটে খেতে খামারে কাজ করত আবার আমরা পড়ালেখাও করতাম আবার বিকালে ফুটবল খেলতে যেতাম কিন্তু এখন কোন বাচ্চা ফুটবল খেলার সুযোগ আছে বা আছে কিনা খেলার মাঠে যেখানে এই যে এক ঘুমি অ্যাক্টিভিটিস এ ডিউ টু অ্যাকুইমেন্ট আমাদের এই সমস্যাগুলো বাড়ছে যে পোস্টুরাল এডুকেশন এটা আসলে সবার জন্যই খুব ইম্পর্টেন্ট পার্টিকুলারলি যারা এখন অল্প বয়সী আছে তাদের জানলে অনেক ভালো তারা পরবর্তীতে এরকম সমস্যা ভুগবে না আগেই কথা বলছিলাম যে পোস্টুরাল এডুকেশন এই ব্যাপারে এতটায় ইম্পর্টেন্ট এটা যাদের অল্প বয়স তাদের জন্য যেমন দরকার যাদের যারা বয়স্ক তাদের জন্য দরকার এই বিষয়টি একটু অবশ্যই এবং আমরা প্রায় দেখা যায় যে রোগী পে থাকি তার যে বয়সে যে কাজটা করার কথা না সে সেই কাজটা করছে মানে একটা ইয়াং বয়সে আমাদের যে কাজ থাকবে যে অ্যাক্টিভিটিস যতটুকু পরিমাণ করার কথা আবার বয়স বাড়ার সাথে সাথে যারা ফিফটি সিক্সটি অফ পিপল অনেক সময় দেখা যায় যে সে ওই একই রকম কাজ করা হয় স্পেশালি আমাদের অনেক রুগী আমরা পাই আমাদের দেশের মানুষ যারা মিডিল ইস্টে থাকে যা যায় যে পঞ্চাশ ষাট বছর পরও তাকে ওখানে ভারী কাজ করতে হয় অনেক বেশি বোঝা ক্যারি করতে হয় এবং আমরা ট্রিটমেন্ট দেই হয়তো ভালো হয়ে যায় কিন্তু আবার দেখা একটা ইম্পর্টেন্ট ইস্যু মানে আপনার অবস্থা ভেদে ভেদে কাজ অ্যাক্টিভিটিসও চেঞ্জ করতে হবে সব মানুষকে আপনি একটা শিশুকে তো ওজন দিতে পারেন না আবার একটা বয়স্ক মানুষকে অতিরিক্ত ওজন দেওয়া যায় না আবার ওজন কেরি করার একটা রুলস আছে একজন শ্রমিক যখন ওজন কেরি করবে সেটা ম্যাক্সিমাম সে তার বডি ওয়াইটের অর্ধেক ওজন সে নিতে পারবে কিন্তু অনেক সময় দেখা যায় তার বডি ওয়াইটেরও বেশি ওজন তাকে দেওয়া হয় হ্যাঁ নিতে পারবে আবার সেটা যেমন রেসলাররা করে থাকে যারা ওয়েট লিফ্ট লিফ্ট করে তাদের কি কিন্তু একটা ওয়েট লিফ্ট যাই যে করে তার যদি দুশো কেজি তার নিজের ওজন হয় সে দেখা যায় দুইশো কেজির চেয়ে বেশি ওজন নিতে পারে কিভাবে নেওয়া সম্ভব তাকে ট্রেন করানো হয়েছে তার মাসেলের সেই পরিমাণ স্ট্রেংথ বাড়ানো হয়েছে এবং মাসেল এবং মাসেলের সাথে তার বডি স্ট্রাকচারাল যে অ্যানাটমিক্যাল যে ইম্প্রুভমেন্ট যেটা আমরা বলি বা বায়োমেডিক্যাল ম্যানেজমেন্টের মাধ্যমে তখন সে টেকনিক ব্যবহার করে সে কাজটা করে কিন্তু আমরা আমরা তো সবাই আর স্পোর্টসের লোক না বা অ্যাথলেট না আমরা প্রত্যহ সাধারণ পিপল তার পেশাগত কাজ করে থাকি সেটা শ্রমিক বলেন ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন বা ডেক্স জব ওয়ার্কার তার পেশাগত কাজ করতে করতে গিয়ে একজন হঠাৎ করে একটা ওজন টান দিয়ে বসলো বা তার এই যে এটা পারমিট করে না পড়ে বসলো এটা কিন্তু হয় এবং মোস্ট অফ দা ব্যাকপেনের রোগী কিন্তু আমরা দেখা যায় এই জাতীয় সমস্যা সে নিয়ে আসে সে হয়তো তার কাজ করছে বা যে সমস্যা পেশার কাজ চালিয়ে যাচ্ছে কোনো ব্যথার কথা সে বলে না হঠাৎ একদিন সে কোনো একটা আলমারি হতো ক্যারি করলো মানে যেটা দিয়ে ইউজ টু না সেই কাজটা করলে কিন্তু এরকম সমস্যা হতেই পারে আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন আমরা ফোনwidetilde নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে হ্যালো জি দর্শক আমরা শুনতে পাচ্ছি আপনার নাম বলে সমস্যার কথা বলুন ইয়া আমি মাছি থেকে বলছি মারিয়া এখন আমার মার সমস্যা মানে কোমরের খুব ব্যথা উনি দুই মিনিট কি তিন মিনিট দাঁড়াইতে পারে না মানে কোমরের ব্যথার জন্য দাঁড়ায় থাকতে পারে না বেশিক্ষণ আর কোমর থেকে তার ব্যথাটা পায়ের দিকে এখন ওনার এমআরআই করা হয়েছিল তিন চার মাস আগে হয়েছিল এখন সে যে এখন ওষুধ টষুধ দিছে উনি খাওয়া খাইছেন এখন ওই পেইনটা কমতেছে না দিন দিন বাড়তেছে এখন ডিপ্লপ যে এখন এটার কি চিকিৎসা কি বাংলাদেশে আছে এখন নাকি এখন সবাই বলতেছে দেশের বাইরে যেতে এখন সেটার কথা বলতেছি যে আপনি আপনি দেশে কি চিকিৎসা হবে জি আপনি আপনারা দেশে কি চিকিৎসা করেছেন সেটা একটু বলেন তো আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আপনার মার যে চিকিৎসা করেছেন ইতিমধ্যে ডিক্স প্রলাপসের কি চিকিৎসা করেছেন বাংলাদেশে এ পর্যন্ত মেনুয়াল করা হয়েছে আর এটা বলছে এমনি সিং যখন ঢাকার থেকে মামিন সিং আমরা আসছি তখন তখন ফিজিওথেরাপি করেছে বলছে সারাক্ষা মানে প্রত্যেকদিন ফিজিওথেরাপি করানো হতো এখন ট্রেনটা কমতেছে না এখনো ফিজিওথেরাপি দেওয়া হইতেছে কিন্তু ট্রেনটা কোনো মতে কমতেছে না আচ্ছা দর্শক আমি উত্তর দিচ্ছি ওনার মার যেটা অবশ্যই একটু এজড মহিলা পিএলআইডি এটা কনফার্ম ওনার কিন্তু পেইনটা আবার পায়ে যাচ্ছে পায়ে যাচ্ছে এবং পিএলআইডি রোগী রেফারড পেইন হবে যেহেতু নার্ভ কম্প্রেশন হয় কোমরে চাপ খেয়ে এটা হয় সাধারণত এবং চাপের পরিমাণ কতটুকু এটা একটা দেখার বিষয় যেটা আমরা পিএলআইডি কে কয়েকটা ভাগে ভাগ করি ডিক্স বালস ডিক্স প্রট্রুশন ডিক্স এক্সট্রুশন এবং এক্সট্রুশনের সাথে যদি ওনার অন্য সমস্যা থাকে যে ওনার ওখানে আপনার ক্যানেল স্টোনোস্ট হয়ে আছে বা পা একেবারে অবস প্যারালাইসিস বা পস্রাব ধরে রাখতে অসুবিধা হয় তখন একটা অপারেশনের একটা অপশন চলে আসে যে ম্যানুয়ালি তাকে অপারেশন করে ওখান নার্ভটা রিলিজ করতে হবে না হলে লস অফ ওয়াই আছে যে ট্রিটমেন্ট করার জন্য সেক্ষেত্রে ফিজিওথেরাপি যেমন আমরা বলি ফিজিওথেরাপি অলসো ইজ বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট ট্রিটমেন্ট এখন ফিজিওথেরাপিরও আবার বিভিন্ন প্রকার আছে টাইপস আছে ওয়াই আছে হ্যাঁ অনেকের ধারণা ফিজিওথেরাপি গিয়া সেন্টারে গেলাম কিছুক্ষণ হিট দিলাম বা যে থেরাপিস্ট সে তার মতো করে কিছু একটা করে দিল এতে ফিজিওথেরাপি কমপ্লিট হয়ে গেল ভালো হলো না মানে ফিজিওথেরাপি শেষ তা না ব্যাক পেইন ম্যানেজমেন্টের জন্য ওয়ার্ল্ডে অথেন্টিক লটস অফ স্পেশালিস্ট আছে সেটা ফিজিওথেরাপিস্ট হতে পারে কাইরোপ্র্যাক্টর আছে এটা কিন্তু আমেরিকাতে আছে দেয়ার এবং ইউরোপে কাইরোপ্র্যাকটিস প্র্যাকটিস যারা করে কাইরোপ্র্যাক্টর অলসো অথেন্টিক ডক্টর দেলসো এবং আমেরিকা বলেন ইউরোপে যারা ওষুধ দেয় করে আবার সার্জন এবং বিভিন্ন সার্জন আছে নিউরো সার্জন আছে অর্থ সার্জন আছে স্পাইনাল সার্জন আছে তারাও ব্যাক এর চিকিৎসা করে তাহলে ব্যাকপেনের চিকিৎসাটা স্পেসিফিক যে অমুকি করবে বা এমন কিছু না ইট ডিপেন্ডস অন অথবা গ্রুপ ওয়ার্ক হতে পারে মানে সার্জন তার প্লে রোল প্লে করবে থেরাপিস্ট তার প্লে রোল করবে এখানে রিহ্যাবিলিটেশন নার্স আছে রিহ্যাবিলিটেশন বয় আছে ওয়ার্ড বয় আছে মানে এটা একটা টিম ওয়ার্ক মানে ওই যে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে যে করা হয় বিভিন্ন ডিসিপ্লিন থেকে টিম মেম্বার কাজ করবে সেটা যদি হয় সবচেয়ে বেটার হয় মানে সবার অপিনিয়ন একসাথে করে যদি আপনি একটা ট্রিটমেন্ট দিতে পারেন তখন বেটার ট্রিটমেন্ট কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে এটা করা সম্ভব না সময় লাগবে আর হয়তো পাঁচ ছয় দশ বছর পরে এই জাতীয় অ্যাপ্রোচে দেওয়া যাবে কিন্তু তারপরেও আপনি এটা ট্রিটমেন্ট যদি আপনি ফিজিওথেরাপিতে কাজ না হয় আপনাকে অপারেশনে যেতে হবে অপারেশনে কাজ না হলে ফিজিওথেরাপিতে যেতে হবে বা আরাদ আদার আরো বিভিন্ন থেরাপিউটিক অ্যাপ্রোচ আছে সেটা করতে হতে পারে দর্শক এটা জানতে চাইছিলেন যে আমাদের দেশে চিকিৎসা হবে কিনা সম্ভব কি সবচেয়ে বড় কথা হচ্ছে দর্শক আপনি বাংলাদেশে আপনার ট্রিটমেন্টটা এখনো আপনি মানে যে ট্রিটমেন্টটা করার কথা বা যে ওয়াইতে সেই ওয়াইতে আপনি এখনো ট্রিটমেন্টই করেন নাই সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যুটা হয়েছে এখানে যে আমাদের দেশে আমরা বা ডাক্তাররা এখনও আপনার মাকে যে পরিমাণ অ্যাপ্রোসে বা যে প্রোটোকলে ট্রিটমেন্ট দেওয়ার কথা সেটা আমরা দিতে পারি না বা আপনি হয়তো নিতে পারেন নাই তো এইটা আগে নেওয়ার চেষ্টা করেন এই জাতীয় হসপিটাল ডাক্তার বা স্পেশালিস্ট যারা ব্যাক পেইন বা পেইন নিয়ে কাজ করে তাদের ফুল অবজারভেশনে ট্রিটমেন্ট করেন আশা করি রেজাল্ট আসবে এটার জন্য বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই বাংলাদেশে আমরা অন্তত এতটুকু বলতে পারি যে কোনো বেসিক বা যে কোনো ম্যানেজমেন্টে আমরা এবল মানে বাংলাদেশের পিপল এবল আমরা ডাক্তাররা এবল এবং আমাদের হসপিটাল বলেন আমাদের যতটুকু ম্যান পাওয়ার আছে অ্যানাফ ফর দিস এই জাতীয় ব্যাক পেইন বলেন বা যে কোনো চিকিৎসার জন্য এটার জন্য বাহিরে যাওয়ার কোনো আমি প্রয়োজন মনে করি না আমাদের সাথে আরও একজন দর্শক অপেক্ষা আছেন আমরা ফোনটি নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো আসসালামু আলাইকুম আমি নিমা বলছিলাম एक्चुअली সমস্যাটা হচ্ছে আমার বাবার আমার বাবার বয়স হচ্ছে 50 বছর তো উনি হচ্ছে এক হঠাৎ করে পড়ে যায় পরে যাওয়ার পরে ওনার মাথায় ব্যথা পায় তো মাথায় ব্যথা প্রায় হচ্ছে উনি দুই চার দিন পরে ওনার ডাক্তার দেখানো পরে ল্যাবিটেক্টর ডাক্তার দেখানো হয় তো উনি তারপর ওষুধ খায় তারপর ওকে বেলতে হয় তো কিছুদিন পরে ওনার মাজা ব্যথা থেকে পায়ে চলে আসে ব্যথাটা তো তারপরে হচ্ছে উনি বসতেও পারে না বেশি বসে থাকতে পারে না আর সোজা হয়ে দাঁড়াতে পারে না ওনার হচ্ছে মানে পূজা টাইপের দিয়ে ওনার হাঁটতে হয় আর হচ্ছে মানে উনি সোজা হয়ে দাঁড়াতে পারে না আর পা ফুলে গেছিল পা ফুলার পরে হচ্ছে উনি আহ বেশিক্ষণ বলতে দু চার পা আগানোর পরে ওনার পা মানে খুব ব্যথা হইতো আর হাঁটতে পারতো না এখনো সে ব্যথাটা আছে এখন এক্ষেত্রে জন্য ডাক্তারের সাথে পরামর্শ করে উনি হচ্ছে আপনার থেরাপি নিয়েছিল কিন্তু ওনার ব্যথাটা তারপর কমে নাই এখনো স্টিল না ওনার এখনো ব্যথাটা আছে ওনার কি এমআরআই করা আছে জি স্যার ওনার কি মেরুদণ্ডের কোমরের এমআরআই করা হয়েছে হ্যাঁ স্যার এটা করানো হয়েছে তো এখন ডাক্তার সাহেবকে আবার দেখিয়েছেন আপনারা না এখন আর দেখানো হয়নি কিন্তু উনি বলল যে এক্সারসাইজ করার কিন্তু উনি মা দেখা গেছে যে উনি সোজা হয়ে দাঁড়াতেই পারে না আচ্ছা এখন কি জানতে চাচ্ছেন আমার কাছে এখন আমি জানতে চাচ্ছি एक्चुअली এটার জন্য আমাদের কি পদক্ষেপ নেওয়া উচিত আচ্ছা ধন্যবাদ এবং খুবই স্পেসিফিক ওনার যে क्वेश्चन যে এখন ওনারা এই রোগীর ক্ষেত্রে কি করবে প্রথম কথা হচ্ছে ডাক্তার সাহেব ট্রিটমেন্ট দিয়েছে কিছু থেরাপির কথা হতে বলেছে বা থেরাপি তো কোনো কারণে কাজ হচ্ছে না তো আমার যেটা সাজেশন বোন যেটা আপনার রোগীকে ওনাকে আবার ফলোআপ একটু নেন মানে যে ডাক্তার সাহেব ওনাকে বেসিক্যালি দেখে উনি তো একটা অবজারভেশন করছে যে এই রুগীটা আমরা আমরা রোগের চিকিৎসার ক্ষেত্রে আপনার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করে রাখি একটা রুগীর স্পেসিফিক পিএলআইডি থেকে যে পেইন হবে তা না অনেকগুলো কারণে পেইন হতে পারে হয়তো ডাক্তার সাহেব একটা ওষুধ দিয়েছে তারপরে বলছে ওকে আপনি থেরাপি দেন তারপরে আবার প্রয়োজনে আপনাকে একটু ফলো আপ করতে হবে ডাক্তার সাহেবকে আবার দেখান উনি আপনাকে আবার বেটার সাজেশন দিবে যে হ্যাঁ ঠিক আছে যেহেতু এটাতে কাজ হচ্ছে না দেন তুমি এ করো বা এরপরে আপনি এইভাবে যান আমার মনে হয় এটা বেটার হবে তারপর আমরা যেহেতু আপনি প্রোগ্রামটা দেখছেন খেয়াল করবেন আমরা পিএলআইডি বা কোমরের বিভিন্ন রোগ নিয়ে কথা বলছি আলোচনা করছি আশা করি আপনার কি করলে বেটার হবে আপনি বুঝতে পারবেন আমার মনে হয় আপনি একটু ওই ডাক্তার সাহেবের আবার একটু ফলো আপ নেন ওনাকে তারপরে আপনার পরবর্তী ওনার সমাধান না হলে আপনি অন্য কোনো ডিসিশনে যেতে পারবেন এই যে পিএলআইডি তে যেমন কোমর থেকে ব্যথা পায় যাচ্ছে সেটা ডান পা বা বাম পা যে কোনো পায়ে যেতে পারে আবার ঘাড়ে ব্যথা থেকে কি সেটা হাতে যায় হ্যাঁ অবশ্যই সেম মানে আমাদের যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার এবং আমরা নার্ভাস সিস্টেমটা আমরা যদি বলি মূলত তো নার্ভাস সিস্টেমের কারণে পেইনটা মানে নার্ভ নার্ভাস সিস্টেমে যদি কোনো ইন্টারাপশন হয় কোনো আমরা বিরতির আগে কথা বলছিলাম যে আমাদের কোমর ব্যথা থেকে পায়ে আসে ঘাড় ব্যথা থেকে হাতে যায় ব্যথা কিভাবে যায় কেন যায় জি ধন্যবাদ আসলে এটা টোটালি নার্ভাস সিস্টেমের কারণে হয়ে থাকে যেটা আমরা রুট পেন বা রেফার্ড পেইন বলে থাকি অনেক সময় কোমরে আমাদের যে স্পাইনাল থাকে তা থেকে আমাদের নার্ভগুলা পায়ে গিয়েছে পায়ের দিকে এবং যার কারণে আমরা হাঁটতে পারি এবং একইভাবে ঘাট থেকে হাতে মানে জালির মতো কারেন্টের তারের মতো এভাবে ছড়ানো তো কোমরে যদি কোথাও ডিক্সের সমস্যা হয় বা প্রলাপস হয় নার্ভ চাপ দেয় সেটা যেই পায়ে গিয়েছে বা যেই রুটে কম্প্রেশন অ্যাকর্ডিং টু রুট অনুযায়ী আপনার ব্যথা হবে শুধু ব্যথা না অনেক কিছু হতে পারে অবশ ভাব ঝিঝি করা রুগী অনেক সময় বা বিভিন্ন অনুভূতির কথা সে বলতে পারে ইভেন কি প্যারালাইসিস হয়ে যেতে পারে একই রকম ঘাড়ে যদি কম্প্রেশন হয় আপনার হাতে সমস্যা হতে পারে এবং ঘাড় যদি কম্প্রেশন হয় সেটা কিন্তু কোমরের চেয়েও খারাপ মানে ঘাড় ব্যথা রুগীদের আরও বেশি প্রবলেমটা হচ্ছে ঘাড় এমন একটা অংশ যত হায়ার সেন্টার মানে যত শরীরের উপরে কম্প্রেশন তত বেশি তাহলে তার মানে কি ঘাড় ব্যথা থেকে কি বা মানে সার্ভাইকাল রিজিয়নে ঘাড়ের রিজিয়নে কোন ধরনের সমস্যা হলে সেটা কি মাথা ব্যথাও করতে পারে হ্যাঁ ঘাট ব্যথা যদি হয় সেটা মাথা ব্যথা হতে পারে যেটা আমরা স্পেশালি ব্যাকআপ হেড মানে পিছন সাইডে ব্যথা হবে সাইডে দুই পাশে ব্যথা হতে পারে ঘাড়ে ব্যথা হতে পারে হাতে ব্যথা আসতে পারে ইভেন কি পায়েও ব্যথা হতে পারে এবং পুরো পিঠে ব্যথা হতে পারে এবং রোগী অনেক সময় বলবে শরীরে শক্তি পাচ্ছে না অসার ভাব মনে হবে হ্যাঁ দুর্বলতা মনে হবে তো ঘাড়ের সমস্যাটা ব্যাক পেইনের ভিতরে বেশি খারাপ যদি ঘাড়ে বেশি মানে কোন ডিস্ক প্রলাপস থাকে বা খুব বেশি কম্প্রেশন থাকে এবং ঘাড়ে আমরা কিছু রোগী পেয়ে থাকি যেটা সার্ভাইকাল মাইলোপ্যাথি নামে মানে ঘাড়ে যদি ডিস্ক প্রলাপস হয় এবং দীর্ঘ দিন চলতে থাকে প্রপার ট্রিটমেন্ট না করে বা রোগী ডায়াগনোসিস ক্লিয়ার না হলো মানে কি হয়েছে না দেখে অনেক সময় রোগীরা কি করে নিজের থেকে ব্যথার ওষুধ খায় কিছুদিন খেলে বা ডাক্তারে দিল খাওয়ার পরে হয়তো ব্যথা চলে গেল কিন্তু ডায়াগনোসিসটা

আমার ওয়াইফের সিজার করার পর হুম কোমরের মনে কোমরের খুব ব্যথা মানে যখন ওঠে তখন আমার একটু হাত ধরস মানে ওটাও হুম তো আমার ডাক্তার কি দেখিয়েছেন তারপরে মানে এই যে সমস্যা হচ্ছে ডাক্তার সব কি বলেছে ডাক্তারে না ডাক্তার

যেটা আগের থেকে ঘাড় ব্যথা ছিল ওনার ভাষ্য অনুযায়ী এখন আফটার সিজারিয়ান বা অপারেশনের পরে এখন কোমর ব্যথা হয়েছে এটা কথা আর কি এবং অনেক সময় এটা আমাদের প্রায় রোগী পেয়ে থাকে যে সিজারের পরে হ্যাঁ সিজারের পরে আশঙ্কা করে যে স্পাইনাল অ্যানাস্থেসিয়ার কারণে এটা হয়েছে কিনা হয়েছে আমার রোগীদের যে যে ডাক্তার সাহেব ইনজেকশন দিয়েছে ওই জন্যই কোমরের ব্যথাটা আসলে তা তা না কোমরের ব্যথার মোস্ট অফ দা কারণটি হচ্ছে আপনা মেকানিক্যাল আমরা বারবার বলছি ওনার ঘরে যে যে কারণে ব্যথাটা আগে হতো সেম কারণে এখন কোমরে ব্যথা হচ্ছে এর ভিতরে ওনার লাইফে একটা বায়ো বায়োমেডিক্যাল কিছুটা আপনার চেঞ্জ আসছে যখন একটা মহিলা প্রেগনেন্ট হয় তার কিছু ওজন শিফট হয় হ্যাঁ যেহেতু বাচ্চার ওজনটা অ্যাড হয় সামনে তার স্পাইনের উপর একটা প্রেশার পড়ে লাইন অফ গ্রেভিটি শিফট বলি আমরা এবং স্যাক্রাল স্পেশালি স্যাক্রাম এবং লাম্বার রিজনে বেশি তার আপনার ইয়া পরে প্রেসার পরে কারণ পেটের নিচের অংশই বেশি সামনের অংশটাতে ওজন ক্যারি করতে হয় বাচ্চাটা তখন ওই পিছনে ওই জায়গার যে মাসেলগুলো থাকে লিগামেন্ট থাকে ইন্টারনাল যে স্ট্রাকচার থাকে ওগুলাতে একটা ইভেন কি ডিক্সেও একটা একটা প্রেশার পরে তো আফটার ডেলিভারির পরে যদি সিজারিয়ান নাও করতো যে কোনো কারণে ডেলিভারির পরে কিন্তু তার এই পেইনটা আসতে পারে এটা একটা বেসিক আপনার পেইন মেকানিক্যাল পেইন তো আমার মনে হয় দর্শক এইটা নিয়ে আপনার ওরিড হওয়ার কোনো কারণ নাই উনি অন্তত সাত আট দিন একটেনা কমপ্লিট রেস্টে থাকতে বলেন ওনাকে সম্পূর্ণ শুয়ে থাকবে কোনো কাজ করবে না এই সাত আট দিন স্যাক্রিফাইস করো ব্যথায় গরম শেক দেখ কোমরে বা হাতে পিঠে যেখানে পেইন হয় শুয়ে থাকুক প্রয়োজনে একজন বিশেষজ্ঞ ডাক্তারের স্মরণপন্ধে কিছুদিন ওষুধ খেয়ে দেখেন আমার মনে হয় এমনিতেই চলে যাবে তারপরে কিছু এক্সারসাইজ আছে যেগুলো ডাক্তার সাবরা অনেক সময় শিখিয়ে দেয় ওগুলো করলেও অনেক সময় এই সমস্যাগুলা চলে যাওয়ার কথা তারপরেও যদি সমাধান না হয় আপনাকে হয়তো একজন পেইন বিশেষজ্ঞের স্বর্ণাপন্ন হয়ে ওনার মেরুদণ্ডের এমআরআই করে দেখতে হবে যে অন্য কোনো সমস্যা ওখানে আছে কিনা আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষায় আছেন আমরা ফোনটি নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো জি জি দর্শক আমি আমি চিটাং থেকে বলছি হুম হুম জি আমি চিটাং থেকে বলছি জি আমার হাজবেন্ডের একটু সমস্যা জি বলেন আমার আমার হাজবেন্ড গত মাসের আট তারিখে হঠাৎ করে ধাক্কা খেয়ে পড়ে গেছে পরে যাওয়ার পরে ওর একটু কোমরে ব্যথা হাতের কনুকে ব্যথা দুই পায়ে ব্যথা তা আমরা চিট মেডিকেলে অনেক ডাক্তার দেখাইছি ওনারা আমাদেরকে দেশ মাস পরে থেরাপি দেওয়ার কথা থেরাপির কথা কিছু বলেন নাই কিছু ওষুধপত্র দিয়েছে একটু কিন্তু উনি স্বাভাবিক ভাবে হাঁটতে পারতেছে না এই একটু মানে না পাস কি জি আপনার এই যে ওনারা ওষুধ দিলো তারপর কি ফলোআপে গিয়েছিলেন ডাক্তার সাহেবের কাছে আবার না আমাদেরকে ওনারা দয় মাস পরে দেখা করতে বলেছেন আচ্ছা দয় মাস হয়নি এখনো জি না সামনের 22 তারিখই দয় মাস আচ্ছা এখন আমার কাছে কি জানতে চাচ্ছেন জানতে*}{} চাচ্ছি ও স্বাভাবিকভাবে হাঁটতে পারতে না হুম আপনার কাছে জানতে চাচ্ছি ও মানে এখন কি ও ফিজিওথেরাপি দিবে ও স্বাভাবিকভাবে হাঁটতে পারতেছে না পায়ের মধ্যে মাঝে মাঝে ফুল আসতেছে আচ্ছা জি ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি ওনার যেটা হচ্ছে ট্রমাটিক কেস হ্যাঁ আঘাত পেয়ে আমরা কিন্তু ব্যাক পেইনের ওয়ান অফ দা কজ যে আঘাত পেলে হতে পারে পড়ে গেল বা যে কোনো অ্যাসাল্ট হোক রোড অ্যাক্সিডেন্ট হোক যে কোনো কারণে কিন্তু এবং আঘাত পাওয়া কেসটা যেটা আমাদের খুব বেশি আঘাত হলে এবং আপনার যদি দশ পনেরো দিন এক মাসে আপনি রেস্টে থাকার পরেও কোনো পেইন কমছে না আমাদের আরও অ্যাডভান্স ইন্টারভেনশনে যাওয়া উচিত যেমন বা এক্স বেসিক কোনো হার যদি থাকে বা ভেঙ্গে গিয়ে থাকে সেটা চলে আসবে তারপরেও যদি ইন্টারনাল সফট টিস্যু কোনো ডিক্স বা লিগামেন্ট বা নার্ভে কম্প্রেশন আছে কিনা এমআরআই করে দেখতে হতে পারে তারপরেও ডাক্তার সাহেবরা যেহেতু ওনাকে দেড় মাস বলেছে ওয়েট করতে এবং ওষুধ খাওয়াতেও যদি রেজাল্ট আসে আমার মনে হয় ফলো আপটা খুবই ইম্পর্টেন্ট কারণ আপনার ডাক্তারি চিকিৎসায় একজন ডাক্তার একবার দুইবার ট্রিটমেন্টে অনেক সময় রুগী ভালো না হতে পারে কারণ হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের কথা আমরা বলছি বারবার এবং প্রত্যেকটা কেসে আপনি শুরুতেই কিন্তু ডাইরেক্ট কোনো ইন্টারভেনশনে যাওয়া যায় না আপনাকে প্রোটোকল মেনে ট্রিটমেন্ট করতে হবে একের পর দুই দুই এর পর অনেকে দেখা যায় যে ধৈর্য রাখতে পারেন না এইদিকে ছোটাছুটি করেন বারবার চেঞ্জ করেন এটা করা উচিত না আমার সাজেশন আপনার যেহেতু এক দেড় মাস হয়নি এখনো সমাধান হয় না আপনি মাঝখানেও ডাক্তার সাহেবকে আবার দেখান এতে কোনো উনি রাগ করবে না ওনাকে আবার দেখান দেখি ওনার একটা পরামর্শ নেন ওনার দেখেন উনি অবশ্যই ট্রিটমেন্ট চেঞ্জ করে দিবে এবং এই ক্ষেত্রে যদি প্রয়োজন আপনি কথা বলে দেখতে পারেন যে যদি এক্স রে না করে থাকে এক্স রে করে দেখতে বলতে পারেন বা এমআরআই করে দেখতে বলতে পারেন যে ওনার কোনো অন্য কোনো সমস্যা ভিতরে হচ্ছে কিনা এটা ভয় পাওয়ারও কোনো কারণ নেই ওনাকে আবার ফলো আপ করেন আশা করি উনি বেটার একটা ট্রিটমেন্ট দিবে তারপরেও সমাধান না হলে আপনি ডাক্তার চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই আমার মনে হয় একটু ফলো আপ আবার দেখেন ওনাকে আমাদের সাথে আরও একজন দর্শক যোগ দিয়েছেন আমরা ফোনটি নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আমরা শুনতে পাচ্ছি সমস্যার কথা বলুন আপনার প্রশ্নটা শেষ করেন পুরোটা পুরো সমস্যাটা বলেন আর কি সমস্যা বাম পায়ের হাঁটুর নিচে যে মাংসটা আছে সেখানে প্রায় রাতে ব্যথা করে এর জন্য অনেক চিৎকার করে মাঝে মধ্যে ডান পায়ে হয় না শুধু বাম পায়ে বাম পা বাম পা আচ্ছা ওই ওই মাসলটা কি ফুলে গিয়েছে বা কালার চেঞ্জ মানে ওখানে চামড়া মানে ওখানকার যে রং কোনো পরিবর্তন আছে বা ফুলে গিয়েছে এমন কিছু মনে হয় না কি রকম না এমনিতে হঠাৎ করে হঠাৎ হঠাৎ হয় না প্রতিদিন না মাঝে মাঝে আচ্ছা উনি উনি পেশায় কি করেন আপনার ওয়াইফ উনি বাসায় থাকে কিছু করে না বয়স কত আমি উত্তর দিচ্ছি আমি বুঝতে পেরেছি এটা হচ্ছে কাপ মাসেলে পেইন হয় মানে হাঁটুর নিচে যে মাসেল থাকে কাপ মাসেল বলি কাপ মাসেলে পেইন অনেক কারণ হতে পারে এটা হচ্ছে লোকাল পেইন যদি হয় মায়ালজিয়া বলি আমরা মাসেল পেইন ইটসেল এখন অনেক কারণ যেমন কিছু মহিলা হয়তো কাজের ক্ষেত্রে তাকে ওই মাসেলটাতে কোনো কারণে অতিরিক্ত প্রেসার পড়তে পারে কাজের কারণে কিছু লোকের সবাই কিন্তু একই ভঙ্গিতে কাজ করে না অনেকে আছে আমি যেমন অনেক সময় কম্পিউটার যদি আপনি ডান পাশে রাখেন আপনি ডান পাশে মাঝে মাঝে ঘুরে ঘুরে কিন্তু কাজ করবেন দেখা যাবে এই যে ডান পাশে বারবার একই রকম কাজ করার থেকে আপনার ডান পাশের মাসেলগুলার প্রবলেম হতে পারে বা বাম পাশে মাসেলগুলো প্রবলেম হতে পারে তো এটা মায়ালজিয়াটা সেলফ লোকাল পেইন অনেক কারণেই মায়ালজিয়া হতে পারে বা মেটাবলিক কোনো ইয়ে হতে করতে পারে যেমন বাচ্চারা খেলতে গেল বা প্রতি রাতি এসে মাকে বলে যে আমার মাসেল পেইন করে বা একটু মেসেজ করে দেওয়ার জন্য তো এগুলো হচ্ছে মাসেল পেন মেটাবলিক এন্ড প্রোডাক্ট হতে হতে পারে 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 আবার এমনও কোমরের সমস্যা যেতে অনেক সময় যেটা আমরা রুট পেইন বলি তো আমার মনে হয় দর্শক ওনার ক্ষেত্রে যেহেতু দীর্ঘদিন হয় এবং এটা ইন্টারমিডিয়েন্ট হয় ইন্টারমিডিয়েন্ট হচ্ছে মাঝে মাঝে ভালো আবার মাঝে মাঝে হচ্ছে এই ক্ষেত্রে কিছু ব্লাডের ব্লাড এর কিছু টেস্ট আছে যেগুলো করে কনফার্ম করা যেতে পারে প্রয়োজনে আমার মনে হয় আপনি একজন বিশেষজ্ঞ স্বর্ণপন্ন হয়ে ওনাকে অন্তত ডায়াগনোসিসটা ক্লিয়ার করেন যে কী হতে পারে এমনিতে বাসায় আপনারা গরম শেক দিলে যদি উপকার আসে ভালো লাগে দিতে পারেন আর কিছু খাবার আছে যেগুলো একটু কম খেতে আমরা বলি যেমন রেড মিট রেড মিট এবং আপনার কিছু শাক আছে যেগুলো পিছিল জাতীয় শাক যেমন পুঁই শাক এই খাবারগুলো একটু কমিয়ে খাওয়া ভালো বা খেলেও মাসে একদিন দুই দিন এর বেশি খাওয়াটা ঠিক না এগুলো থেকেও কিছু পেইন হতে পারে তো আমার মনে হয় আপনার গরম সেঁক দেওয়া পাশাপাশি ব্যথানাশক কোনো ক্রিম দিতে পারেন আর ওনার অ্যাক্টিভিটিসটা আমরা কিন্তু আলোচনায় বলছিলাম সবাইকে যে এক নাগারে একই কাজ যেন না করে একই ঘুমি এক ঘুমি এক্টিভিটিস সারাদিনই একই কাজ এগুলো না করে একটু লাইফ স্টাইলটা মাঝে মাঝে চেঞ্জ করা প্রয়োজন তাহলে এই সমস্যাগুলো অনেকাংশে কমে আসবে প্রয়োজনে আপনি একজন বিশেষজ্ঞের স্মরণাপন্ন হন আপনি একটু আগে বলেছিলেন যে শোয়ার বিছানাটা কেমন হওয়া উচিত এটার সাথেও কিন্তু ব্যাক পেইনটা অনেক রিলেটেড অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট মানুষের শোয়ার বিছানা কারণ যদি বিছানা অনেকে ফোম ইউজ করে বা জাজিম এবং সেটার আপনার ফার্মনেসের একটা ব্যাপার আছে এবং ফোমের যে থিকনেস এগুলার অনেকগুলা ইম্পর্টেন্ট ইস্যু আছে আমরা বেসিক্যালি রুগীদেরকে সবাই কি বলি যে আদর্শ বিছানা বলতে কি বোঝায়

মানে চেপে গেলে যদি রুগী বা আমরা উঠে গেলে ওই জায়গাটা চেপে থাকে বুঝতে হবে এটা ফাম না যদি সেই বিষয়গুলো আমাদের কিন্তু সচেতনতার আসলে কোনো বিকল্প নেই আমরা প্রতি পর্বে বিভিন্ন রকম সচেতনতার বিষয়ে কথা বলে থাকি আজ আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এসটিভি দর্শক এবং কলাকুশলী সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে একটু সচেতনতা নিজের প্রতি একটু ভালোবাসা আপনাকে দিতে পারে একটি রোগমুক্ত সুস্থ জীবন